দেশের মানচিত্রে কমলপুরের নাম উজ্জ্বল করা দেবাদ্রিতার পর মুগডালের দানায় 21টি বিভিন্ন দেশের জাতীয় পতাকার ছবি এঁকে গোটা দেশের মধ্যে ত্রিপুরা তথা কমলপুর মহকুমার নাম আরও একবার উজ্জ্বল করলেন কচুছড়ার তর্ণেশা দাস। তিনি জায়গা করে নিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডেও। আগরতলা ওমেন্স কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তর্ণেশা দাস ছোটবেলা ছবি আঁকার জন্য পিসির কাছে অনুপ্রেরণা পান। তার পরবর্তী লক্ষ্য এশিয়ান বুক অফ রেকর্ডস এবং গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডস। আমি যখন ক্লাস ফোরে পড়ি সেই সময় থেকে আঁকা শিখছি, তো ওই সময় থেকে আঁকা করতে করতে ক্লাস টেন পর্যন্ত করলাম। এরপরে তো আর পরীক্ষার জন্য আর করিনি, তো এখন ঘরের মধ্যেই প্র্যাকটিস করি। তো করতে করতে বেশ কয়েকদিন আগে আমি কিছু মুগডাল ঘরে ছিল, তো ওইগুলোর উপরে প্রথম আমি আমার দেশের মানে ভারতবর্ষ ভারতের জাতীয় পতাকাটা আঁকলাম। এরপরে মনে হলো তার প্রতিবেশী দেশ এবং আরও কিছু দেশকে আমি তুলে ধরি, হয়তোবা অনেক দেশের নামই অনেকে জানে না। তো তার জন্য আমি কি করলাম, প্রথম আমার দেশ আর পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান মানে প্রতিবেশী দেশ সহ কতটা দেশ করলে কতটা দেশ 21টা, তো এরকম মোট 21টি দেশের পতাকাটা আঁকলাম। আঁকার পরে আমি এমনিতেই জাস্ট সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলাম। করার পরে হঠাৎ আমার মনে হলো যে আমি এটার মাধ্যমে আরও উপরে যেতে চাই, তো তার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার ওই এই ক্লেমটা মুগডালের উপর যে দেশের পতাকাটা এটা একটা রেকর্ড হিসেবে ফাইনাল হয়েছে, তার জন্য আমি অ্যাওয়ার্ডও পেলাম। এবং দুই মেয়ে, তাই আমার বড় মেয়ে, তাই ছোটোবেলা থেকে আর্টের প্রতি খুব নেশা এবং তাই কৃষি আর্ট শিখাইতে গিয়ে খুব আগ্রহ এবং তাই শিখছে। আর্টের স্যার হচ্ছে রাজীব ক্ষুদ্রপাল, তাই চেষ্টায় অনেক কিছু শিখছে। ছোটোবেলা থেকে আর্টের প্রতি খুব নেশা, তো আর্ট শিখে লেখাপড়ার ফাঁকে ফাঁকে আর্ট করে, ঘরের দেওয়ালে আর্ট করে, কাঠের টুকরার ডিজাইন হিসেবে আর্ট করবো। এই